আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। নমস্কার, খবর পড়ছি মিতালী মুখোপাধ্যায়। আবারও অপহরণ ও খুন বালকের। জয়নগরের উত্তরপাড়া এলাকায় শুক্রবার বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল তুষার চক্রবর্তী, বয়স 12 বছর। তুষার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। রাতভর খোঁজাখুঁজি করেও কোনো হদিস না মেলায় পুলিশকে জানায় পরিবার। এর মধ্যে শনিবার সকালে নিখোঁজ ছাত্রের ব্যবসায়ী বাবার মোবাইলে 5 লক্ষ টাকার মুক্তিপণ হিসাবে চাওয়া হয়। তারপর আপনারা খোঁজাখুঁজি করলেন? তারপর সন্ধ্যা হলে বাড়ি চলে আসে প্রত্যেক দিনের মতন। রাত যখন আসছে না তখন খোঁজাখুঁজি আরম্ভ করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। ওর বাড়ি দুবার গিয়েছি, বলা বলেছিল একটা গাছ, ও বলো না আমার কাছে আসে, আমার সঙ্গে যাওয়ার কথা ছিল যাই। তারপর তারপর এবার পাড়া সব জায়গায় খালপাড়, ওর বন্ধু বান্ধব যাদের সঙ্গে খেলে জিজ্ঞেস করেছি, কেউ বলে জানি না। কীভাবে সন্দেহ হলো এর কাছে বাচ্চাটা আছে, আমরা কী করে বুঝতে পারি? আজকে তো সন্দেহটা হলো কিছু সকালবেলা আপনার ফোনে মেসেজ আছে? হ্যাঁ, আমার ছেলের ফোন, ওটা মনে করে যে আমার কাছে তা আছে। হ্যাঁ, কী লিখেছিল মেসেজে? মেসেজ পেলেন যে 5 লাখ টাকা চেয়েছে সকাল 7টা। তারপর মেসেজ দেখে সব বলা হলো, তার থানা আসা হলো। কালকে দুবার থানা এসেছি, বললো দিদি রাত্রিবেলা করালে অনেক ঝামেলা হবে, একটা দিন দেখে তারপর বিয়ে কেস করতে হবে। তারপর ওই কালকে দুবার আসার পর আজকের আবার সকালবেলা এসে লিখে দরকার জমা দেওয়া হলো, গাড়ি নিয়ে গেলো, সজা খোঁজা হলো। কখন জানতে পারলেন যে আপনার পাড়ার ছেলে মনিরুল জড়িত এই ব্যাপারে? আজকেরই জানা গেল। কীভাবে জানলেন? অফিসারকে ধরে এনে মারছে তখন, তখন সারাক্ষণ তো ওরা থানায় ছিল। কিন্তু আপনার যখন ছেলে খোঁজাখুঁজি হচ্ছিল, মনিরুল তো আপনাদের সঙ্গে ছিল? ছেলে খুঁজে সারাক্ষণ আমাদের সঙ্গে ছিল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উপযুক্ত বিচার করে, তাই জন্য উপযুক্ত শাস্তি থেকে তো আর পাবো না। এবারে ব্যাপার হচ্ছে ওরা এমন শাস্তি হোক যাতে দৃষ্টান্তমূলক হয়। গতকাল একটি ছেলে, ওর নাম হচ্ছে তুষার চক্রবর্তী, বয়স 12, বাড়ি হচ্ছে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে, ওখানে গোড়েরহাটের কাছে বাড়ি আছে, উত্তরপাড়া নিচ জায়গাটার নাম। তো সেই ছেলেটা মিসিং হয় এবং ওরা আজকে সকালে এসে একটি কমপ্লেন জানায় জয়নগর থানাতে যে ছেলেটা মিসিং আছে। বাড়ির লোকজন এসে কমপ্লেন জানায়, তো তারপর থেকে আমরা সক্রিয় হয়ে উঠি এবং একটি কিডন্যাপিং স্টার্ট করা হয়। এগেনস্ট আন্দোলন পুলিশ সার্চ আরম্ভ করে এবং বহু লোককে আমরা জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদ করে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা করতে করে আমরা একটি ক্লু পাই যে পাড়ারই একটি ছেলে আছে যার নাম হচ্ছে ভোলা, বয়স 22। তো সেই ছেলেটির ইনভলভমেন্ট থাকলেও থাকতে পারে, আমরা তাকেও নিয়ে আসি, অন্যদের মধ্যে তাকেও জিজ্ঞাসাবাদ করি এবং আমাদের অন্যান্য যে টিম আছে তাদের কাছ থেকে ইনপুট নিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা ইনপুট নিয়েছিলাম। ইনপুট তার কিলপি থানা, মথুরাপুর থানা, রায়দিঘি থানা সব আছে আমাদের দিকে। আমরা জিজ্ঞাসাবাদ করি এবং জেরার মুখে ছেলেটি ভেঙে পড়ে, ভোলা বলে যে ছেলেটি আছে এবং সে স্বীকার করে যে ছেলেটিকে সে কিডন্যাপ করেছিল, কিডন্যাপিং ফর র‍্যানসম, টাকার জন্য, এবং তাকে সে মেরে ফেলেছে। এবং তারপরে আমরা সেই খবর পেয়ে ছেলেটির কথা অনুযায়ী আমরা সেই জায়গাতে যাই, ওর বাড়ির কাছাকাছি একটি জঙ্গল আছে, সেখানে জঙ্গলে গিয়ে আমরা ওর ডেড বডিটা উদ্ধার করি। আমাদেরকে ভোলাই দেখিয়ে দেয়, সেটি নিয়ে এসেছি এবং পরিষ্কার বোঝাই যাচ্ছে এখন অবধি আমাদের ইনভেস্টিগেশনে যেটুকু চলেছে যে একে হত্যা করা হয়েছে কিডন্যাপিং করে র‍্যানসমের জন্য। আমরা সেরকমভাবে ইনভেস্টিগেশন করছি এবং ছেলেটিকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আমরা ইনভেস্টিগেশন অন্যান্য পয়েন্ট যা আছে সেগুলো আমরা দেখে নেব। এই খুন কীভাবে করেছে? খুন করেছে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে কোনো ধারালো অস্ত্রের সাহায্যে সে খুন করেছে। কত টাকার জন্য এইভাবে মারলো? কেন 5 লাখ টাকা চাওয়া হয়েছিল সেটাই প্রকাশ পেয়েছে এখন। এর পিছনে কি কোনো পুরনো শত্রু ছিল? শত্রুতা ছিল ওর ফ্যামিলির সাথে? পুরনো শত্রুতার কোনো অ্যাঙ্গেল আমরা এখনও পাইনি। আমরা বাড়ির লোকজনকেও জিজ্ঞেস করেছি, বাড়ির বাবা কাকা প্রতিবেশীদের জিজ্ঞেস করেছি, কোনোরকম শত্রুতার খবর এখন অবধি আমাদের কাছে আসেনি।
এই ছেলেটি কেন 5 লাখ টাকা চেয়েছিল? 5 লাখ টাকা চেয়েছিল যেটা বললাম কিডন্যাপিং ফর র্যানসাম, অর্থাৎ মুক্তিপণের দাবিতে 5 লাখ টাকা চেয়েছিল। আজকে সকালে ফোন আসে যে ছেলেটি মারা গেছে তার আত্মীয়র কাছে বা তার দাদার কাছে ফোন আসে যে 5 লাখ টাকা চাই, নাহলে তাকে মেরে ফেলবে। এই ঘটনায় কজন এখনো পর্যন্ত গ্রেপ্তার এবং কজন আটক করা হয়েছে? এই ঘটনায় যে একমাত্র অভিযুক্ত আছে, যে স্বীকার করেছে এবং আমাদের বডিটা দেখিয়ে দিয়েছে, শিব ভোলা, ওকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি কয়েকজন আছে আমরা যাদের সাথে জিজ্ঞাসাবাদ স্টেটমেন্ট নেওয়ার জন্য যাদেরকে আমরা ডেকেছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় কোনো উত্তেজনা তৈরি হয়েছে? একটি কম বয়সী বাচ্চা যার মৃত্যুতে ন্যাচারালি একটা ইমোশনাল ব্যাপার থাকে, তো কিছুটা পাড়ার লোকজন এবং বাড়ির লোকজন উত্তেজিত হয়ে গেছিলো, কিন্তু আপাতত উত্তেজিত প্রশমিত আছে। এবং উত্তেজিত হয়ে কেউ যদি বাইরে কাজ করে, কিছু ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নেয়, আমরা তাদেরকে ধরে তাদেরকে তাদের প্রতি যে লিগাল অ্যাকশন আছে আমরা সেটা অ্যারেস্ট করব এবং সেই লিগাল অ্যাকশন নেওয়া হবে। বিষয়টি জানতে পেরেই আশেপাশের সমস্ত থানা এলাকার নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ। পরে মোবাইলের টাওয়ার ও লোকেশন ঘেটে খোঁজ মেলে ওই ছাত্রের প্রতিবেশী কলেজ পড়ুয়া মনিরুল শেখের। তারপর তাকে ধরে থানায় নিয়ে এসে দফায় দফায় জেরা করার পরেই নিখোঁজ ছাত্রটিকে খুন করে ফাঁকা মাঠে লুকিয়ে রাখা ও মুক্তিপণ চাওয়ার কথা স্বীকার করে নেয় মনিরুল। পুলিশ এই মুহূর্তে ছাত্রটির দেহ উদ্ধার করতে এসেছে এবং ছাত্রটিকে খুন করার খবর জানাজানি হতেই এলাকায় প্রবল উত্তেজনা বেড়ে গেছে। বারুইপুর থেকে আতায়ুর রহমানের রিপোর্ট, নিউজ কলকাতা।